হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। এখন বাজে সকাল 10:30, তো ঘুম থেকে উঠে আমি বিছানাটা গোছাচ্ছি। তো আজকে সকাল থেকেই আমি তোমাদের সাথে আমার ব্লগটাকে শুরু করলাম। আর আজ যেহেতু নীল ষষ্ঠী, আশা করছি সকলের দিনটা খুব খুব ভালো কাটুক। আর সকলকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা। আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো ওই মন্দিরে শিব পুজো হয়। তো প্রতি বছর ওরা এই চৈত্র মাসে এই চড়ক পুজো করে, তো ওরাই এসছে শিব নিয়ে। তো প্রতি বছরই প্রায় আসে আমাদের বাড়িতে, তো এরা সারা পাড়া ঘুরে ঘুরে সবার বাড়ি শিব নিয়ে নিয়ে যায়। তো এবার তো কীভাবে পুজো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখি আমার মা করে, আজকের দিনে তোমার নাপিতের কাছে গিয়ে নখ খুঁটতে হয় এবং নখ খুঁটে নদী অথবা পুকুরে স্নান করতে হয়। তো আমার মা নখ খুঁটে স্নান করে এই সবে বাড়ি আসলো, আর ওরাও শিব নিয়ে ঢুকেছে। তো আমার মা এবার তাড়াহুড়ো করে ওখানে গেছে পুজো দিতে। তো এবার শিব ঠাকুরের পুজো হবে, ওরা যে মাথায় করে এনেছিল ওই ঠাকুরটাকেই পুজো করা হবে। তো দুধ মানে পঞ্চামৃত যেটা বলে ওটা মাথায় ঢালা হবে, গঙ্গা জল ঢালা হবে, যেভাবে পুজো করে সেভাবেই পুজো করা হবে, তোমরা দেখতে থাকো। যা যা নিয়মকানুন ছিল করে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এরা এখন চলে যাচ্ছে। তো ওরা মোটামুটি পুরো পাড়ায় ঘুরছিল, সবার বাড়ি বাড়ি শিব নিয়ে যাচ্ছিল। এবার দেখাই আজকে আমার মা কী কী রান্না করেছে। আজকে যেহেতু নীল, কালকে চড়ক, তো আমাদের বাড়ি নিরামিষ হবে। তো সয়াবিন আছে, ভেজ ডাল আছে, আর সাথে আছে আলু আর উচ্ছে ভাজা। তো নিরামিষ খাবো আমরা এই দুদিন। দেখো আমাদের জিবির অবস্থা, ও নিচে এসে ঘুমাচ্ছে। আসলে নিচের ঘরটা খুব ঠান্ডা, তো ও নিচে একা একাই চলে আসে, এসে এসে ঘুমায় একা একা। জিমি তো উপরে যাবে। হ্যাঁ, এখানে ঠান্ডা তাই তুমি ঘুমাচ্ছ, তা ঘুমাও, আসবে আমার কাছে আসবে। এবার আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো মা বাড়ির ঠাকুরেরও পুজো দিয়ে দিয়েছে। তো আমাদের বাড়িতে শিব আছে, তো শিব ঠাকুর আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো শিব ঠাকুরকে আলাদা করে যেভাবে যেভাবে পুজো দিতে হয় সেভাবে পুজো দিয়েছে। আর এটা হলো আমাদের মা লক্ষ্মী, আর পাশে আছে আমাদের অনুকূলচন্দ্র ঠাকুর। এবার আমার মা রেডি হয়েছে, এবার যাবে পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরেও শিব পুজো হয়, মানে নীল পুজো হয়, চড়ক হয়। তো সেখানে যাবে পুজো দিতে। মোটামুটি আমাদের পাড়ার সবাই সেখানে গিয়েও পুজো দেয়। তো আমার মা রেডি হয়ে সমস্ত বাটা ফাটা নিয়ে এখন বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। মা জলের ঘটিটা নিতে ভুলে গেছিলো, আমি আবার এগিয়ে দিলাম। ডাবের জল আর গঙ্গা জল মেশানো আছে ঘটিতে। অনলাইনে কটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জিনিসগুলো সব চলে এসছে। তো এখনও সেগুলো আমি খুলে দেখিনি, ভাবলাম যে তোমাদেরকেও দেখাই আর আমিও খুলে দেখি। তো চলো দেখা যাক কি কি অর্ডার করেছিলাম। তো অনলাইন থেকে এই জিনিসগুলো এসছে, তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে। যদিও আমি তো জানি এর মধ্যে কি আছে, তোমাদের দেখাই এর মধ্যে কি কি আছে। তো নাইকা থেকে এই পার্সেলটা এসছে, এর মধ্যে আছে একটা শ্যাম্পু, সেটা হলো তোমার বনাকিওরের।
তো বনাগি অর্ডার আগে একটা আমি অ্যান্টি ডেন্ড্রফ ইউজ করেছি, ওটা ভালো। এটা নতুন অর্ডার করেছি, আমি জানি না এটা কেমন, ইউজ করে তোমাদের নিশ্চয়ই জানাবো। আর এটাও নায়গা থেকে একটা পার্সেল। তো এর মধ্যে আছে দুটো সিরাম, ফেস সিরাম, তো স্যানপির দুটো ফেস সিরাম আমি অর্ডার করেছিলাম, তো এই দুটোও চলে এসছে। একটা আমি আগে ইউজ করেছি আর একটা নতুন অর্ডার করেছি, জানি না কেমন হবে, ইউজ করে জানাবো তোমাদের। এখানে আছে পিকুর জন্য দুটো টি শার্ট, ওর আসলে পয়লা বৈশাখে কিছু এখনও কেনেনি, তা আগের দিন এসছিলো, তো আমি জোর করেই বললাম দুটো টি শার্ট অর্ডার দাও। তো ব্ল্যাকবেরির ওয়েবসাইটে দুটো টি শার্ট অর্ডার দিয়েছিলো, তো মানে দু তিন দিনের মধ্যেই চলে এসছে, একটা হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালারের। তো ব্ল্যাকটা হলো এরকম, আর হোয়াইট টি শার্টটা এরকম। এই দুটো তোমার ব্ল্যাকবেরিতে অর্ডার দেওয়া হয়েছিল, তো আজকেই দিয়ে গেল। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কিনলাম আজকে। তো এই জিনিসগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। পিকু এসছে, তো আমি টি শার্ট দুটো নিয়ে ওর কাছে যাচ্ছি, যার জিনিস তাকে দিয়ে দেওয়াই ভালো, বাবা লোকের জিনিস বেশিক্ষণ কাছে রাখতে নেই। তো এই নাও ধরো তোমার টি শার্ট, তুমি দেখো কেমন হয়েছে, পরে টরে দেখো ঠিকঠাক আছে কি না। ও এখন আইসক্রিম খেতে ব্যস্ত, আর ওদিকে জিমি হা করে তাকিয়ে আছে। যা আমরা আবার ঘরে চলে এসেছি, আমি টি শার্টগুলো খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ও ব্ল্যাকটা দেখে বলছে এটা নাকি মেয়েদের মতন দেখতে, আর হোয়াইটটার পছন্দ হয়েছে। যাই হোক, ও পরে পরে দেখেছিল, মোটামুটি ঠিকই আছে। ও জিমিকে আইসক্রিম দিচ্ছে, আর ছোট ওদিকে জিমিকে আটকে রেখে দিয়েছে, ওকে আসতে দিচ্ছে না। দেখো কিভাবে ও ওকে ছাড়িয়ে দিয়ে চলে আসে, আইসক্রিমটা ওর খুব পছন্দ হয়েছে। আইসক্রিমের ভেতরে একটু ছিল যেটা পিকু ওকে দিল। পিকু আসার সময় নিয়ে এসেছে এইগুলো, আমি এগুলো ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো গরমকালে এবার আমরা প্রচুর আইসক্রিম খাচ্ছি, রোজ মানে একটা আইসক্রিম লাগবেই এরকম একটা ব্যাপার। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, তো আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।